আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মানুষের মন যখন খারাপ থাকে তখন কিন্তু সে মনটা ভালো করার জন্য অনেক ধরনের উপকরণ খুঁজতে থাকে। তবে আমার মত অনুযায়ী মনটা ভালো করার জন্য একটি প্রাকৃতিক দৃশ্য ছাড়া আর কিছুই হতে পারে না। অথবা মন যখন বেশি ভালো থাকে তখনও আমার মনে হয় যে মাঝে মাঝে প্রকৃতির সাথে যেন মিশে যাই। এর চেয়ে মন ভালো করার আর বড় উপকরণ হতে পারে না। এটা দেখে একটা জিনিস মাথায় আসলো, আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলছি, এই যে প্রকৃতিগুলো আমার কাছে ভালো লাগে এবং মন ভালো করে দেওয়ার উপকরণ মনে হয়, এটা একটা কারণ হচ্ছে আমার দেখলে মনে হয় যে সৃষ্টিকর্তা এত সুন্দর করে এটাকে সাজিয়ে রেখেছেন যেখানে মানুষের হাত নেই। সৃষ্টিকর্তা আমাদের মন ভালো করার জন্য এবং আমাদেরকে বোঝানোর জন্য কত সুন্দরভাবে পৃথিবীকে সাজিয়েছেন। কিন্তু একটা জিনিস চিন্তা করুন, এই জায়গাতে যদি মানুষের হাত থাকতো কিছু কিছু জায়গায়, যেমন ধরেন আমরা অনেকেই কৃত্রিম হ্রদ তৈরি করতে দেখি অথবা কৃত্রিম পার্ক তৈরি করতে দেখি, সেখানে কিন্তু আমাদের হয়তো ভালো লাগে দেখে কিন্তু মনের প্রশান্তিটা আসে না। এই যে ন্যাচারাল বিউটি, এটা কিন্তু আমাকে অনেক আনন্দ দিচ্ছে এবং প্রশান্তি দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে যদি মানুষ গাছগুলো কেটে দিত অথবা এখানের পানিগুলো সরিয়ে ফেলতো, ওখানে সবুজতে আপনার দৃশ্য দেখতে পাচ্ছেন, সেখানে যদি অন্য কিছু করে ফেলতো, সেক্ষেত্রে কিন্তু আমাকে এটা প্রশান্তি দিত না। এটা দেখে আমি একটা জিনিস শিক্ষা পেলাম যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, সেখানে কোনো পরিবর্তন নেই, সেই জিনিসটা আমাদের কাছে কতটা সুশৃঙ্খল লাগে। কিন্তু আমাদের জন্য সৃষ্টিকর্তা যে বিধান নির্ধারণ করে দিয়েছেন যে আমরা কী করে চলবো, সেই জিনিসটা যদি আমরা না মানি তাহলে কিন্তু আমরাও বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাই। এই জিনিসগুলো যতটা সুশৃঙ্খল লাগছে আমরাও কিন্তু মানব জাতিরা এতটাই সুশৃঙ্খল, কিন্তু যখন সৃষ্টিকর্তার বিধানটা আমরা মানতে পারি না, সৃষ্টিকর্তার বিধানের বাহিরে গিয়ে আমরা কিছু করার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের এই ন্যাচারাল বিউটিটা থাকে না। তখন কিন্তু আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলি এবং আমাদের সমাজের মানুষের মধ্যে যে একটা ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সৌন্দর্য সবগুলো কিন্তু হারিয়ে যায়। তো সেক্ষেত্রে প্রকৃতি যেভাবে আমাদেরকে প্রশান্তি দেয়, তেমনি করে আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যে সৃষ্টিকর্তার বিধানটা মানি, আমরাও সেই আল্লাহর বিধানটা মানি যেগুলো এরা মানছে, তাহলে মনে হয় আমার জীবনটাও এবং আপনাদের জীবনটাও খুব সুন্দর হয়ে যাবে। সেক্ষেত্রে উদারতা আহ্বান জানাবো যে আমরা অ্যাটলিস্ট সৃষ্টিকর্তার বিধানটা মানার চেষ্টা করি, তাহলে আশা করছি যে আমাদের জীবনটা এরকম সুশোভিত এবং সৌন্দর্যময় হয়ে উঠবে। শূন্যতে আমাদের জীবনকে সাজাই, তাহলে আমাদের জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে। ইনশাল্লাহ জান্নাতে আমরা এর চেয়ে খুব ভালো জায়গা পাবো আশা ব্যক্ত করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।